দলীয় কর্মসূচি পালনে মঙ্গলবার উত্তর জেলা সফর করলেন বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা। ধর্মনগরে সভাপতিকে রাজকীয় সম্বর্ধনা জ্ঞাপন, এই ধরনের আয়োজনে আপ্লুত বিজেপির রাজ্য সভাপতি। রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর বিভিন্ন জেলায় জেলায় দলীয় কর্মসূচি পালনে সফর করছেন চিকিৎসক মানিক সাহা। যদিও এই সফরের ক্ষেত্রে শুরুতে কোভিড কিছুটা অন্তরায় সৃষ্টি করেছে, এই অবস্থায় সভাপতি নিযুক্তির পর মঙ্গলবার প্রথমবারের মতো উত্তর জেলা সফর করলেন বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা। এদিন সভাপতির উত্তর জেলা সফরকে কেন্দ্র করে জেলার সমস্ত বিজেপির নেতা কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া উৎসাহ লক্ষ্য করা গেল। সভাপতি মানিক সাহা এদিন ধর্মনগর পৌঁছ বাইক রেলি করে তাকে ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে নিয়ে আসা হয়। হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে বিজেপির নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় অন্যান্য সাধারণের অভিবাদন করজোড়ে আবার কখনো হাত নেড়ে গ্রহণ করছিলেন চিকিৎসক মানিক সাহা। বিজেপির মহিলা মোর্চার নেত্রী কর্মী সদস্যরা শাক বাজিয়ে ফুল ছিটিয়ে সভাপতিকে বরণ করলেন। এরপর ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই ধরনের সংবর্ধনা প্রাপ্তিতে রীতিমতো আপ্লুত বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা। মানে এই নর্থ জেলা, এদের টোটাল ছটা মণ্ডল আছে, তো যেভাবে ওরা সফরের যে শিডিউল রেখেছে এতে পাঁচটা জায়গায় আমরা এবার যেতে পারবো। আমি তো সেভাবে খুব টাইট প্রোগ্রাম, আমি অত্যন্ত খুশি যে এখানে আসতে পারাতে। আর সবাই আমি বললাম যেভাবে উল্লাসের সাথে আমাকে ওরা এখানে স্বাগত জানিয়েছে, এবং বিশেষ করে ধর্মনগরে যেহেতু প্রথম এখানে আমাকে স্বাগত জানাচ্ছে, এর জন্য আমি ধর্মনগরবাসী পাশাপাশি ডিস্ট্রিক্টে এখানে যারা আছেন সবাইকে, এবং এখানকার যারা আমাদের কার্যকর্তা আছে এবং সবাইকে আমি আমার ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার প্রভারী সজল আচার্য, বিজেপির উত্তর জেলার সভানেত্রী মলিনা দেবনাথ সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে রাজ্যের এডিসি নির্বাচনের জন্য দল সাংগঠনিকভাবে আগে থেকেই প্রস্তুত বলেও সভাপতি জানিয়েছেন। সর্বোপরি এদিন দলীয় রাজ্য সভাপতির উত্তর জেলা সফরকে ঘিরে বিজেপির নেতা কর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে। এর মধ্যে দিনক্ষণ ঘোষণা না হওয়া এডিসি নির্বাচনের আগে দলের সভাপতির উত্তর জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনীতিবিদদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।